আসসালামু আলাইকুম। তেল আবিবের সফল হাইপারসনিক মিসাইল হামলায় ইয়েমেনের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় নিহত মেজর সহ ইসরায়েলের 5 সেনা, ধ্বংস 5 মার্কাবা ট্যাঙ্ক, ভূপাতিত হারমেস ড্রোন। তেল আবিবের নিকট সামরিক ঘাঁটিতে আঘাত হিজবুল্লাহর মিসাইল। উত্তর গাজায় জাতিগত নিধন পরিচালনা করছে ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মির দাবি 4 অক্টোবর তাদের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন। লোহিত সাগরে যৌথ সামরিক মহড়ার আয়োজন ইরান সৌদি আরবের শঙ্কিত ইসরায়েল। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হিজবুল্লাহর হামলায় মঙ্গলবার লেবাননে নিহত হয়েছে ইসরায়েল আর্মির একজন মেজর সহ কমপক্ষে 5 সেনা। ধ্বংস হয়েছে ইসরায়েল আর্মির 5টি মার্কাবা ট্যাঙ্ক। ভূপাতিত করেছে ইসরায়েলের মাল্টি মিলিয়ন ডলার মূল্যের একটি হারমেস ড্রোন বিমান। ইসরায়েল আর্মি মঙ্গলবার লেবাননে তাদের কমপক্ষে 2 সেনা নিহতের ঘটনা স্বীকার করেছে। মঙ্গলবারও হিজবুল্লাহ শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার হিজবুল্লাহর ছোড়া রকেট আঘাত করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিরিত এলাকায়। এছাড়া হিজবুল্লাহর প্রিসিশন গাইডেড রকেট আঘাত করেছে হাইফা বন্দরে ইসরায়েলের নৌঘাঁটিতে। হিজবুল্লাহর প্রিসিশন গাইডেড মিসাইল মঙ্গলবার আরও আঘাত করেছে রাজধানী তেল আবিবের নিকট অবস্থিত গিলত সামরিক ঘাঁটিতে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েল আর্মি এবং উত্তর ইসরায়েলে তারা মঙ্গলবার 36 দফা রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েল আর্মির ওপর হামলায় নিহত হয়েছে মেজর পদমর্যাদার একজন ব্যাটালিয়ন কমান্ডার। তিনি ইসরায়েলের একটি ডিভিশনের উপকমান্ডার। ইসরায়েল আর্মি জানিয়েছে তার নাম অভিরাম হারিফ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জিপচিত এলাকায় তারা ভূপাতিত করেছে ইসরায়েল আর্মির হারমেস নামক একটি শক্তিশালী ড্রোন বিমান। 15 অক্টোবর থেকে এই নিয়ে লেবাননে হিজবুল্লাহ ভূপাতিত করল ইসরায়েলের 4টি হারমেস ড্রোন বিমান। আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন উত্তর ইসরায়েলে মঙ্গলবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের 5টি মার্কাবা ট্যাঙ্ক। ইসরায়েলের আলে তায়েব ওদেইসা এলাকায় ধ্বংস হয়েছে সব ট্যাঙ্ক। আর্টিলারি হামলার পাশাপাশি মঙ্গলবার উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ চালিয়েছে শতাধিক রকেট ও ড্রোন হামলা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল আর্মি। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মি আনসারুল্লাহ মঙ্গলবার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। তেল আবিবের নিকট একটি সামরিক ঘাঁটিতে সফলভাবে মিসাইলটি আঘাত করেছে বলে জানিয়েছেন হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সারি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সব এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে তাদের প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক মিসাইল সফলভাবে আঘাত করেছে লক্ষ্যবস্তুতে। অপরদিকে ইরাকি মিলিশিয়া বাহিনী মঙ্গলবার 4 দফা ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি এলাকায়। একই দিন সিরিয়ার কোনোকো গ্যাস ক্ষেত্রের নিকট অবস্থিত যুক্তরাষ্ট্রের কোনোকো ঘাঁটিতে 4 দফা রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী মিলিশিয়া বাহিনী। এর মধ্যে 4টি রকেট সফলভাবে আঘাত করেছে সামরিক ঘাঁটির মধ্যে রাডার স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর আগে কোনোকো ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ার 7টি গ্রামে মিসাইল হামলা চালায় জঙ্গি দমনের নামে। এর পরপরই কোনোকো ঘাঁটিতে মঙ্গলবার ঘটে রকেট হামলার ঘটনা। উত্তর গাজায় ইসরায়েল পরিচালনা করছে জাতিগত নিধন। হামাস শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে ইসরায়েল গোটা উত্তর গাজায় পরিচালনা করছে তীব্র বিমান ও আর্টিলারি হামলা। সেখানে জড়ো করেছে ভারী অনেক আর্টিলারি সিস্টেম এবং বিপুল সংখ্যক সেনা। তারা নির্বিচারে ধ্বংস করে চলেছে সবকিছু, নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনিদের। ইসরায়েলের উদ্দেশ্য হত্যা এবং ধ্বংসের মাধ্যমে সেখানে এখনও যেসব ফিলিস্তিনি আছে তাদের সবাইকে অন্যত্র চলে যেতে বাধ্য করা। সিএনএনের খবরে বলা হয়েছে, বর্তমানে গাজায় কোনো বিদেশি সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল আর্মি। কেবলমাত্র ইসরায়েল আর্মি যাদেরকে অনুমতি দেবে তাদের সাথে থেকে রিপোর্ট করার জন্য তারা সেখানে যেতে পারে। ইসরায়েল আর্মি তাদেরকে তাদের গাড়িতে করে যাদের যেখানে নিয়ে যায় তার বাইরে কেউ যেতে পারে না এবং তাদের অনুমতি ছাড়া কোনো কিছু প্রকাশ করতে পারে না।
গাজা ফেরত ইসরায়েলি সেনা এবং সেনাদের পরিবারের সাথে কথা বলে সিএনএন লিখেছে, সেখানে কি হচ্ছে তা বাইরের বিশ্বের কেউ কল্পনাও করতে পারে না। বাইরের বিশ্বের এই বিষয়ে কোনো ধারণা নেই এবং তাদেরকে এটি কখনো বলে বোঝানো যাবে না। ইসরায়েলি আর্মির বর্বরতা, নৃশংসতা দেখে এবং এসব নৃশংসতায় অংশ নেওয়ার কারণে ইতোমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ইসরায়েলের হাজার হাজার সেনা। বুধবার সিএনএনের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে হাসপাতালে ভিড় করেছে শত শত আহত ফিলিস্তিনি, কিন্তু তাদের জন্য নেই সেখানে চিকিৎসার কোনো ব্যবস্থা। হাসপাতালের ফ্লোরে শুয়ে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে গুরুতর আহত শত শত ফিলিস্তিনি। মঙ্গলবারও উত্তর ইসরায়েলে নির্বিচার হামলা চালিয়ে ইসরায়েল আর্মি হত্যা করেছে অজানা সংখ্যক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েল আর্মি মঙ্গলবার দাবি করেছে, হেজবুল্লার সম্ভাব্য শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন তিন সপ্তাহ আগে নিহত হয়েছে তাদের টার্গেট বিমান হামলায়। তার সাথে নিহত হয়েছে হেজবুল্লার আরও কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার। গত 27 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। এরপর হাশেম সাফিউদ্দিনকে হিজবুল্লার সম্ভাব্য শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইসরায়েল আর্মি বলেছে, লেবাননের রাজধানী বৈরুতে মাটির নিচে অবস্থিত হিজবুল্লার গোয়েন্দা সদর দফতরে টার্গেট হামলা চালায় তারা 4 অক্টোবর। সেখানে তখন উপস্থিত ছিলেন হিজবুল্লার গোয়েন্দা শাখা সহ বিভিন্ন বিভাগের কমপক্ষে 25 জন শীর্ষ নেতা। তারা সবাই হামলায় নিহত হয়েছেন। সেই হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান আল হোসেন হাজিমা। এই হামলার পর আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, হামলার পর থেকে হাশেম সাফিউদ্দিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হিজবুল্লাহ, এবং এখন পর্যন্ত এই বিষয়ে হিজবুল্লার পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু পরিষ্কার করা হয়নি। এদিকে মঙ্গলবারও ইসরায়েল আর্মি হামলা চালিয়েছে লেবাননের বিভিন্ন এলাকায়। এতে নিহত হয়েছে অজানা সংখ্যক লেবানিজ। ইরান সৌদি আরব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে সামরিক মহড়া। লোহিত সাগরে চলবে এই মহড়া। মঙ্গলবার এই খবর দিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনা। ইরানের নেভি কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানের বরাতে সংস্থাটি প্রকাশ করেছে এই খবর। ইরান সৌদি আরব মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু। 2015 সালে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইয়েমেনে তারা এই যুদ্ধ ঘোষণা করে মূলত ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে। এভাবে ইয়েমেনে ইরান সৌদি আরব জড়িয়ে পড়ে প্রক্সি যুদ্ধে। 2016 সাল থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক। ইয়েমেনে দীর্ঘ যুদ্ধে অবশেষে হার মানে সৌদি আরব। চীনের মধ্যস্থতায় 2023 সালে দুই দেশের মধ্যে আবার স্থাপিত হয় কূটনৈতিক সম্পর্ক। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ চরম ইরান বিরোধী আরও কয়েকটি আরব দেশ ইরানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়ে আসে, যা ইসরায়েলের জন্য তৈরি করে নতুন আতঙ্ক। এর মধ্যে সৌদি আরব ইরানের লোহিত সাগরে যৌথ সামরিক মহড়ার খবরে উদ্বিগ্ন জায়নবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল। বুধবার টাইমস অফ ইসরায়েল এই বিষয়ক খবর প্রকাশ করে বলেছে, সৌদি আরব থেকে এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। তবে অন্য অনেক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়াদ থেকেও নিশ্চিত করা হয়েছে দুই দেশের যৌথ সামরিক মহড়া সম্পর্কে। তবে মহড়ার তারিখ এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি কোনো পক্ষ। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।